একুশের উদ্যানে 21 জুলাইয়ের ঐতিহাসিক শহীদ দিবসে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের পরিবহন মন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ববি হাকিম শহীদ স্মরণ করেন। শহীদ দিবসে শহীদ ফলকে আমরা সুব্রত বক্সির নেতৃত্বে আমরা সবাই ঠিক আছে এখানে শ্রদ্ধা জানালাম। এরপরে এখন আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে শ্রদ্ধা জানাবো, তারপর যে যার এলাকায় তৃণমূল ভবনে ফ্ল্যাগ উঠবে এবং তারপর যে যার এলাকায় আমরা ভার্চুয়ালের মাধ্যমে অপেক্ষা করব আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ এবং আমাদের শপথ, আগামী দিনের লড়াইয়ের শপথ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে।